সোমবার ছিল ভারতের 75তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরদিকে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের চকসাদন জুনিয়র হাই স্কুলে সময় মতো শিক্ষকরা না আসায় রীতিমতো ক্ষুব্ধ হন অভিভাবক এবং এলাকাবাসীরা। দেরি করে শিক্ষকরা পৌঁছানোয় তাদের পতাকা উত্তোলন করতে দেয়া হয়নি। পতাকা উত্তোলন করেন গ্রামবাসীরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগটা হচ্ছে আজকে আমাদের স্বাধীনতা দিবস, আজকে স্যারকে টাইমই আসা উচিত ছিল, কিন্তু আজ টাইম ওদের ওভার হয়ে গেছে। আমরা সব ছাত্রকে নিয়ে আমরা র্যালি করলাম, সব ব্যবস্থা করে দিয়েছি, টিচারের কোনো খবরই নাই। তারপরে ওরা সপ্তাহে একদিন আসছে না মাসে চারবার আসছে, এটা দেখি না। আজকে আমি ওটা প্রশ্নই করিনি, কারণ হচ্ছে আমার কি আপনি পুরো মাসে কি করলেন না করলেন আমি একবারও জিজ্ঞাসা করিনি, একবার কমপ্লেনও করিনি, কিন্তু আজকের দিনে আপনি টাইম মেনটেন কেন করলেন না আমার কাছে এটা। আপনার স্টুডেন্ট এসেছে স্কুলে, স্কুলে এসে কে কোথায় যাচ্ছে না আসছে, আমরা সকাল থেকে এখানে পড়ে আছি, আমাদের দায়িত্ব নাই, তবু আমরা আছি, আমরা গ্রামের সদস্য বলে আমরা স্টুডেন্টের ভালো চাইছি। আমরা গ্রামবাসী ভেবে আমরা ক্লাবে করলাম আগে, স্কুলে প্রাইমারি স্কুলে এখন হলো, তারপরে এই জুনিয়র স্কুলের কোনো খবরই নাই। একটা টিচার আসা 10-15 মিনিট আগে হলো, তারপরে আসলো 2 মিনিট আগে একটা। আপনার ওই কারণেই আমরা আজকে এই সিদ্ধান্ত নিয়েছি কি মাস্টারগুলো টিচারগুলো যে আছে ওদের কি টাইম সেন্স বলে কিছু নাই? এখনো কি পতাকা উত্তোলন হয়েছে? পতাকা উত্তোলন হয়নি। ওরা ঠিক চাইছে আমাদের কটা বাজে এখন? ঘড়ির কাঁটায় আপনার 9:34 এখনো টাইম উত্তোলন পতাকা উত্তোলন হয়নি। এই ব্যাপার নিয়ে এই কারণে আজকে গন্ডগোল, এরপরেও ক্লাস রীতিমতো কোনোদিন হয় না, টিচার কোনোদিন টাইমে আসে না, টাইমে স্কুল ছুটি হয় না, আসলো গেল, আসা হয় আর যাওয়া হয়, বাকি কিছু হয় না। স্টুডেন্ট কী করছে না করছে, ক্লাস হচ্ছে কি না রীতিমতো, 4টা ক্লাসের মধ্যে 2টা হলো না হলো, খাবার দাবার খাইয়ে দিলো, যা খাবার খিচুড়ি ভাত খাইয়ে দিলো, ওরা চলে গেলো। আজকে স্বাধীনতা দিবস, আজকের দিনে মাস্টার মশাইদের অন্তত সকাল সকাল আসা উচিত, এসে নিজের স্কুলের ডিসিপ্লিন অনুযায়ী গ্রামে একটা প্যারেড করিয়ে নিজের পতাকা উত্তোলন সময় উত্তোলন করানো উচিত। ওই জায়গাতে আমরা গ্রামবাসীরা এখানে এসে বাস জোগাড় করলাম, সব কিছু আমরা জোগাড় করলাম, এবার ওনারা বাবু সাহেবের মতো আসছে 8:30-9টার দিকে। একটা টিচার এসছে 9টায়, একটা এসছে 9:15-তে, 9:15-তে এসে ডাইরেক্ট ও পতাকার দড়িতে হাত দিচ্ছে, আমি পতাকা উত্তোলন করবো। তো আমরা তো গ্রামবাসীরা এখানে ঠিকা নিয়ে রাখেনি সরকারের, যে আমরা আপনারা স্কুল তৈরি করবেন, টিচার রাখবেন, আমরা সব কিছু করবো না। স্কুলে কোনো ডিসিপ্লিন আছে? আপনি একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন যদি পড়ে নিতে পারে তাহলে আপনি বলবেন সরকার? আজকে যে পতাকা উত্তোলন হলো, কারা পতাকা উত্তোলন করলো? আমরা গ্রামবাসীদের হাত থেকে, আমাদের মাননীয় ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি যে গ্রামের, তার হাত থেকে উত্তোলন করালাম, কারণ এখানকার টিচারের আমি যোগ্যতা মনে করলাম না যে উনি পতাকাকে হাত দিবেন। যদিও স্কুলের প্রধান শিক্ষক জানান সরকারি নির্দেশ অনুযায়ী তারা সঠিক সময়ে স্কুলে এসেছেন। প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান গ্রামবাসীরা অযথা বিক্ষোভ করছেন। যাই হোক, আজকে সবাইকে টাইম মতো আসা উচিত ছিল, হ্যাঁ কি না? টাইম মতো আজকে দেখে আপনি এখনো পতাকা উত্তোলন করছেন না, আপনার এখানে টিচার কোটা, দুটা টিচার কুটি কোটা, আপনার 3 দিনের ভিতরে এখানে 2 জনের মামলা দিবস। আজকে গ্রামবাসীরা আপনাকে ঘিরে বিক্ষোভ দেখালো, স্কুলে 9:34 বেজে যাওয়ার পরও পতাকা উত্তোলন হয়নি, এই কারণে আজকে গ্রামবাসীরা আজকে পতাকা উত্তোলন করলেন আর আপনাকে ঘিরে বিক্ষোভ দেখালেন, কি বলবেন? এটা আমি কিছু বলতে চাইছি, এটা গ্রামবাসীদের ব্যাপার, কারণ আমরা আমাদের স্কুল থেকে আমরা আয়োজন করেছি, আমাদের টিচার 7:00-8:00 আগে চলে এসছে, উনি এসে আর এরেঞ্জ ব্যবস্থা করেছেন, আমার আসতে 9:05 বেজে গেছে, 9:10 আমার ফোন করে পতাকা উত্তোলন করতে চাইলেন, তখন গ্রামবাসী এসে বাধা দিলেন। আচ্ছা আপনার, আমি বলি আমাদের গভর্নমেন্ট করে দিবে, ফিক্স টাইম করে দিক যে 9:00 বা 8:00 একটা ফিক্স টাইম করে দিক, এক যেহেতু পতাকার টাইম 12টা অবধি টাইম তোলার টাইম আছে, আমরা কিন্তু রুলসের বাইরে যাইনি, আমরা আমাদের টাইমের মধ্যে। কোথাও কি গাইডলাইন আছে যে 12টার মধ্যে পতাকা উত্তোলন? আমরা 9:15 আমরা পতাকা উত্তোলন করতে গেছিলাম, পতাকা উত্তোলন করতে দেয়নি আমাদের, এটাই প্রত্যেকদিনই এমনি ভাবে দেরি করে আসছেন এমনই অভিযোগ জানিয়েছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।